হ্যালো জন, রে ইয়াস, আমি শুনতে পাচ্ছি। এই শুনতে পাচ্ছ এখন সবাই? ইয়াস, পারফেক্ট। এখন দুই বন্ধু আলাপ করুক, আমরা একটু সরে যাই। দুই বন্ধুর মধ্যে কি আলাপ হবে এটাও জানি না। আমরা চাই আসলে, আমরা কি এটাকে এটাকে খুব বেশি চাওয়া হবে জন ভাই আর তাসান ভাই, একটু যদি আমরা একটা পুরোনো একটা গান শুনতাম আমাদের ব্ল্যাক এন্ড হামনাথের মধ্যে হয়ে যায়। জাস্ট দুই লাইন তো হামনাথের মধ্যে হয়ে যায়। কথা কম্বল, তুই কথা কম্বল, কথা বললি কিছু একটা উল্টা পাল্টা বলবি, তারপরে খুব একটা স্ক্যান্ডাল বানাবি। তুই তো প্রতিদিন একটা করে কিছু উল্টা পাল্টা বলস। আসলে আসলে আমি আসলে হ্যাঁ কথা বলা আসলে বন্ধ করে দিতে হবে। তুই এখন হামনাথ কিছু একটা বলবি, এটা একটা রিলিজিয়াস একটা ঘটনা হয়ে যাবে, তুই জাস্ট গান গা। না না, বল কেমন আছিস? আচ্ছা, আই থিঙ্ক উই লিভ ভেরি ক্লোজ, ইটস সো স্যাড দ্যাট এইভাবে কথা বলতে হচ্ছে। সেটাই সেটাই, দেখো ভালো লাগে। আচ্ছা, অনেক মজা মজা প্রশ্ন আছে ইয়ের কাছে, খুব ইন্টারেস্টিং লাগে। জনের কাছে একটা প্রশ্ন আছে, জন ভাই আপনার ইন্টারনেটের ওয়াইফাই পাসওয়ার্ডটা বলেন। কি কিউট না জাদিটা, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার ওয়াইফাই পাসওয়ার্ড হচ্ছে TAHSAN। ও যে আমাকে এখনো কতটা ভালোবাসে এটাই তার প্রমাণ। হ্যাঁ, একটা গান হতেই হবে জন। গান হওয়ার আগে এই সারপ্রাইজটা যেহেতু পেলাম, জনকে নিয়ে একটু কথা বলি। যেহেতু কথোপকথন অ্যালবাম নিয়ে কথা হচ্ছে, আমার কথোপকথন অ্যালবামটা হওয়ার পেছনে যদি অনুপ্রেরণা বলা যায়, অনেক মানুষেরই তো ছিল, বাট সবচাইতে অদ্ভুত অনুপ্রেরণা ছিল কিন্তু জনের, সেটা অনেকেই জানে না। অনেকে তুই 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 যা বলতেছিস সেটাও বিশ্বাস করতে চাবে না, বুঝছস? হ্যাঁ, এটা নিশ্চয়ই বানায় বলতেছিস। এখন কি কারণে অনুপ্রেরণা ছিল এটা যদি বইলা দিলি তাহলে আবার তুই ধরা খাবি। না না, বল, কোনো অসুবিধা নেই। যেটা হচ্ছে যে আমাদের মধ্যে বলেন, আমাদের মধ্যে তো শুরু থেকে একটা, হ্যাঁ, যেদিন প্রথম ওর সাথে আমার দেখা হয়, আসিফ আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, আমি ওকে আমার লাইফের দুঃসম্পর্কের বেস্ট ফ্রেন্ড বলি, কারণ ও আমেরিকায় থাকে, এখন দেখা কম হয়, কিন্তু যখন দেখা হয় আই স্টিল ফিল লাইক হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সো আমার দুঃসম্পর্কের বেস্ট ফ্রেন্ড ছিল আসিফ, ও ব্ল্যাকের অরিজিনাল মেম্বার, ব্ল্যাকের নামটাও ওরই দেওয়া ছিল, ও ব্ল্যাকে গিটার বাজাতো। সো ও ছিল আমার সেন্ট জোসেফের ফ্রেন্ড, আর সেন্ট জোসেফে আসার আগে ও ছিল উইলসে, সো ও ছিল উইলসে ওদের ফ্রেন্ড। সো আসিফ একদিন জনকে বাসায় নিয়ে আসলো, আমি তখন কিবোর্ড বাজাই কোনো কোনো ব্যান্ডে নাই। জন, মনে তুই কি ইরানি আসছিলি? না 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 না, তখন আমি আমার মনে এখনো বাজাইছিলাম মনে হয়, না মনে এখনো অথবা প্রার্থনা, এখনো অথবা প্রার্থনা বাজাইছিলাম। তারপরে ওর চোখে মুখে একটা তোর একটা ব্যাপার ছিল, আই ফেল দ্যাট উই হ্যাড আ কানেকশন। তারপরে যখন প্র্যাকটিসে গেলাম, অ্যান্ড উই আই ফেলট লাইক this is something beyond what I've experienced. বাসায় বসে একা একা গান করা আর আরেকজনের সাথে bounce off করা, that was kind of magic. So I'm very lucky যে we crossed paths and we create songs like, oh my god, Amar Prithivi. মানে I have to give it to you that এটা কি বলবো দোস্ত, সেটা আসলে মানে songs we have created এত বছর পরে মানুষ হয়তো জানে না, কারণ কমার্শিয়াল সাকসেস দিয়ে তো অনেক কিছু জাজড হয়, বাট ব্ল্যাকের দুইটা অ্যালবামে আমরা এমন কিছু গান করছি, আমার মনে হয় যে মানে ইট ওয়াজ সামথিং, মানে ইট ওয়াজ ম্যাজিক, ইট ওয়াজ জাস্ট ম্যাজিক। এখনো যখন আমার পৃথিবী আর উৎসবের পর চলে কোথাও, মানে আই গো স্পিচলেস সামটাইমস, যে আমরা ওই ম্যাজিকটা ক্রিয়েট করতে পারছি, বাট উই আর আনলাকি ওই ম্যাজিকটা কন্টিনিউ করে নাই, কিন্তু দ্য ফ্যাক্ট অল গুড থিংস কাম টু অ্যান এন্ড। Exactly, all good things come to an end. But amar jeta mone hoyeche je I had to thank you. Tu amar je bhalo ta korchis, jehetu band e you were the lead singer, tu sob gaan guli gaiti ar ami to keyboard player, dui tinta gaan gaitam. So amar gaan gulo je gulo synth pop based chilo sheigulo diye je album korbo seta sahosh ta kintu ashole jader kach theke asche tui tar moddhe ekjon. Ha, tore ekta karon chilo, tui chaachhi তার মধ্যে এটা একটা, তুই আমার লাইফে এটা বিশাল ভালো কাজ করছিস, তুই আমাকে
কথোপকথন অ্যালবামটা করার জন্য পুশ করছি সেটা এক আরেকটা জিনিস এন্ড আই রিমেম্বার যে আই রিমেম্বার আমার মানে ইফ আই এম নট রং কথোপকথনে অ্যাকচুয়ালি জাহান টনি আমরা সবাই একসাথে কাজ করছি কাইন্ড অফ প্লে আমি ভুলে গেছি আমি কি গান বাজাইছিলাম হ্যাঁ 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 বাট আই থিং আই রিমেম্বার আই প্লেড বেস ইয়েস এটা এটা অনেকে জানে না কথোপকথন অ্যালবামটা একটা স্পেশাল অ্যালবাম কারণ এমন কিছু মানুষ এমন জায়গায় কাজ করছে এটা এখন অনেকে জানে না যেমন ফার্স্ট গানটা হচ্ছে কিছু শিহরণ এই গানের গিটার বাজাইছে আমার ছোটবেলার বন্ধু কিন্তু এটা অনেকে জানে না মানে ও এখন আর্ট সেলের বলবো কিনা জানি না বাট বুঝছি আর্ট সেলের এরশাদ ও আর্ট সেল আরে বাবা আর্ট সেলের এরশাদ বলতে বলতে এটা কে ও মাই গুডনেস এরশাদের নাম বলার সাথে সাথে টনি এরশাদের নাম বলার সাথে সাথে কি রে আজকে তো বেশি সারপ্রাইজ হয়ে যাচ্ছে আমি নিতে পারছি না আমি মাঝখানে আসি বলে ঠিক আছে নাইলে হয়তো একটু ঝামেলা হইতো আমার কথা শোনা যায় হ্যাঁ আমরা শুনতেছি হ্যাঁ হ্যাঁ আমরা শুনতেছি আচ্ছা গুড টু হ্যাভ ইউ বন্ধু শুনতে পাচ্ছি কেমন আছিস এই তো চলতেছে ভালো খুব ভালো লাগলো শুনে আমাকে আরিফ বলতেছিল যে আরিফ ভাই বলল যে তোর লাইভ আছে আমি থাকতে পারবো কিনা তা বললাম be more than happy অনেক দিন পর আর জন দেখাই যায় না তো it's a good chance for me to say hi to you guys শুধু হাই বললে হবে না টনি ভাই এত দিন পর তিনজনকে পেয়েছি এক্সট্রা গান তো হতেই হবে অর্ধেক হলেও জন কিন্তু রেডি গিটার নিয়ে জন হ্যাঁ বেস্ট হবে না তিনজন মিলে যদি আর্সেলে গান গাই এটা ভালো প্লিজ ডু সামথিং কিন্তু আমাকে আপনি কিয়ে থেকে কেটে ফেলেন আচ্ছা এটা বলছিলাম সবাইকে কতক্ষণ অ্যালবামটা স্পেশাল কারণ আমার সব প্রিয় মানুষ এটাতে বাজেছে জনের সাথে একটা গানের ডুয়েট আছে উৎস মনে আছে উৎস ইয়েস 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 এই গানটা আমার ধারণা কতক্ষণের সবচেয়ে আন্ডাররেটেড গান মানে ইট ওয়াজ সামথিং ম্যান সো ইরশাদ গিটার বাজেছে কিছু শিহরণে জাহান বাজেছে ইরশার লিড ম্যান ইরশার লিড ইজ আই ক্যান্ট ইমাজিন কি বাজেছে শোন আমি জীবনে তোদেরকে দুইজনকে একসাথে পাবো কিনা আর কবে জানি না সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে আমার কাছে ভাই ব্ল্যাকের রিইউনিয়ন হবে না একটা কনসার্ট করেন তখন আমি বলি যে আমি রাজি আছি কিন্তু কে কে রাজি নাই বল এখনই টাইম আমি ও বাবা কি জান আমি আরেকদিন বলবো ঠিক আছে আরেকদিন বলিস বাট আমি দায়মুক্ত হইলাম আমি কিন্তু বলতেছি আমি কিন্তু আসি এখন লকডাউন সিভিয়ার লকডাউন দুই মাস ধরে ওয়ার্ক ফ্রম হোম করতেছি আর নাম্বারস আর ইনক্রেডিবলি ইনক্রিজিং সো বাসা থেকে বাইর হই না দুই সপ্তাহে একবার গ্রোসারি করতে যাই তুই বাসায় আছিস কেন এটা আমি চিন্তা করতে পারতেছি না তুই বাসায় আছিস তাছাড়া ওরে তো জীবনে খুঁজে পাইতাম না আমি লাস্ট যখন টরন্টোতে গেছি আমি কনসার্ট করে একটা জায়গায় আসছি ওর বাসার কাছে ও আসছে ওর একা একা হাইটে আসছে আমি এটা নিতে পারি না টনি একা একা হাঁটছে সাথে কেউ নাই তানি সাথে কেউ নাই আমরা পিয়নের মতো হইলো কিং আমরা পিয়ন রাজ নিয়া সাথে দশজন একদম বডিগার্ড টা ট্রু রকস্টার না রে
না না দোস্তি বল যে হি ওয়াজ এ ট্রু কামলা, সব সব কাজ করতো, লোকজন নিয়ে সব কিছু করতো, সব কি বলে প্র্যাকটিস রুম ক্লিন করা সব কিছু আমি করতাম। এটা এটা উই হ্যাভ টু অ্যাডমিট, উই হ্যাভ টু থ্যাঙ্ক টনি, কারণ একটা ব্যান্ড ম্যানেজ করা কিন্তু দোস্ত অসম্ভব কঠিন কাজ, অসম্ভব। অ্যান্ড হি ইউজ টু ডু আ ব্রিলিয়েন্ট জব, সো তোরে হয়তো থ্যাংক ইউ বলি নাই, মানে না থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোদেরকে, তোদেরকে থ্যাংকস, বিকজ আমি তো খালি ওই আমি একটু ইন্টারাপ্ট করি আপনাদের বন্ধুদের আলাপে জাস্ট 10 সেকেন্ডের জন্য। হ্যাঁ আরিফ আরিফ বলো। টিউলের কাজ তাসন ভাই, সাবির রহমান তানিম নামে উইন্ডমিল অ্যাডভার্টাইজিং থেকে একজন এটা প্রাইস বলেছে 6 লাখ। এখন আপনারা গল্প করেন, আমরা জাস্ট বিটটা কন্ট্রোল করছি। তো কি নাম ওনার? আচ্ছা কি নাম? বিট উঠেছে 6 লাখ। কি নাম ওনার? সাবির রহমান তানিম। কোথা থেকে উনি বিট করেছেন? উইন্ডমিল। উনি ঢাকা, উনি উইন্ডমিল অ্যাডভার্টাইজিং একটা। ও ওয়াও, অ্যামেজিং। থ্যাঙ্ক ইউ উইন্ডমিল, উইন্ডমিলার। হ্যাঁ থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ, ওয়াও। জন, আমরা গান শুনতে চাই। আমারে কেন বলতেছো? তোর কাছে গিটার আছে, তুই একটুকে বাজাচ্ছিলি বলে $100 million আমি বড় হয়েছি গান সেন রোজ আর মেটালিকা শুনি। আমি যদি বলি মোজার্টের গানটা হয় নাই, এবার ও না না তোরে পছন্দ তো সাধ্য আমার নাই। না বাট হ্যাঁ, দ্যাট ওয়াজ মাই মাই ওয়াজ যে আমরা একটা ভালো সিনেমা বানাইতে পারি না, কিন্তু ইটস এ ডিফারেন্ট স্টোরি। খালি আছে হ্যাঁ, আরে বলো কি অবস্থা? লাস্ট বিট উঠেছে 6,30,000, রাহাত চৌধুরী নামে একজনের কাছে। উনি কি করেন? আমি একটু পর পর এসে আমি আপনাকে ইয়েটা বলতে থাকবো। উনি কি করেন রাহাত চৌধুরী? ওনার সাথে আমি ফোনে আলাপ করেছি, কিন্তু উনি রাহাত চৌধুরীর বাইরে কিছু বলবে না। ও আচ্ছা, থ্যাংক ইউ রাহাত চৌধুরী, একটু নাম প্রকাশ না করতে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন পর্যন্ত 6:30 আছে। প্রীত ভাই আপনি একটু আসি কিছু বলেন, আমি শুনে আমাকে দেখতে একটু সবাই বোর্ড। আমি একটা ছোট্ট কথা বলি, আমার ছোটবেলা থেকে বিভিন্ন জায়গায় হয় না একটা সংখ্যা বারবার দেখি, আমি 63 নাম্বারটা সব জায়গায় দেখি। সো হঠাৎ করে 6,30,000 শুনে আবার ওই সংখ্যাটা মনে পড়ে গেল। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। কি গান গাবি? আমার পৃথিবী গাবি জন, তুমি হচ্ছিল হোক গানের জন্য অনেক কিছু আছে, শুনতে পাচ্ছি না। গা গা, আমি বাজাই, গা তুই গান 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 বাজা। এর কি একসাথে হয়, কি হবে কিছু তো দাঁড়া, একো সিগিরা নিয়ে সেটা শোনা যাবে না। টনি গাবি কিন্তু ব্যাক ব্যাকআপ ভোকাল দিস। আপনি বলুন। হ্যালো টনি ভাই, আমি বলছি যে এটা আমি পাচ্ছি না। আচ্ছা তাহলে টনি ভাই আপনি একটু কাইন্ডলি একবার লগ আউট করে আরেকবার ইন করুন, তাহলেই হয়ে যাবে। জাস্ট একবার লগ আউট করে লিভ করতে হবে। হ্যাঁ আপনি একবার লিভ করে তারপর আবার ইন করুন, প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। জন ভাই ব্যাক, ইয়েস জন ভাই ব্যাক। আমি টনি ভাইর জন্য হ্যাঁ হ্যাঁ টনি আসুক, টনি আসুক। ওকে সুপার। কার গান শুনতেছিস এখন? আমি এখন অনেক মজা মজা আর্টিস্ট শুনতেছি। জোজি নামে একটা ছেলে আছে, খুবই পছন্দের, খুবই পছন্দের। বাংলাদেশে ইয়াং তো অনেকগুলো ছেলে তো ভালো ভালো গান করতেছে দেখতেছি আজকাল, কিন্তু অনেক সুপার। আমার মোহনের
আমার একমাত্র মোহনের গানটা ভালো লাগছে জানিস, মনে হয়েছে যে হার্ট থেকে গানটা করছে, লিটারালি মনে হয়েছে যে নিজের ভিতর থেকে গানটা করছে। না এখন কিন্তু অনেকে ভালো গান করে, কিন্তু আমরা যে সময় গান করতাম, আমরা যারা ফ্রিঞ্জ জনরে কাজ করতাম, আমরা লাকি ছিলাম, আমরা অ্যাট লিস্ট আরবান অডিয়েন্সটা কিন্তু পাইতাম। এখন যারা ফ্রিঞ্জ জনরে কাজ করছে, যেমন কনক্লুশন একটা ব্যান্ড আছে, আরো ওন্ড আছে, এরা এত ভালো গান করে, সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এটা কিন্তু একটা মানে শিফটটা কিন্তু আমার কাছে মনে হয় ভালো না, কারণ আগে যেটা ছিল মেইন স্ট্রিম অডিয়েন্স ছিল ভালো, নতুন এক্সপেরিমেন্টাল জনরারও কিন্তু একটা বড় অডিয়েন্স ছিল। ব্ল্যাকের আমাদের ফার্স্ট অ্যালবাম কিন্তু রীতিমতো অ্যাভানগার্ড একটা আমরা কাজ করছি, কিন্তু উই সোল্ড আ লট অফ দ্য ফার্স্ট ফার্স্ট এন্ড সেকেন্ড অ্যালবাম। সেকেন্ড অ্যালবাম তো আমি বলবো যে ইট ওয়াজ মানে ওই টাইমের জন্য প্রিটি এক্সপেরিমেন্টাল, প্রিটি এক্স্যাক্টলি সেকেন্ড অ্যালবাম এক্সপেরিমেন্টাল হইলো, উই সোল্ড আ মানে মানে হেল লট মোর দ্যান এখন এরকম জনরা যেটা। সো আমার যেটা মনে হয় যে এগুলো নিয়ে আমাদের আরো কথা বলতে হবে, কারণ একই রকম জনরাতে কাজ হইতে হইতে নতুন ছেলেগুলোকে আসলে কেউ প্রমোট করতেছে না। সো তেমনি কথা বলতে হবে, বেশ কয়েকটা ভালো ভালো ব্যান্ড আসছে, ওদেরকে প্রমোট করিস? প্রমোট করতেছে না করিস করিস না, মানে আমরা যে সময় ধর ব্ল্যাক এর গানগুলো করতাম তখন তো ফ্রিঞ্জ একটা জনরা ছিল, ম্যাসেভ থেকে একদম দূরে, কিন্তু আমাদের গানগুলো পৌঁছাইতো মানুষের কাছে, মানে অ্যাট লিস্ট ঢাকা শহর অথবা চিরান শহরে কিন্তু অনেক সেল হইতো, তাই না? কিন্তু এখন যারা ওই রকমের ব্যান্ড অথবা ওই রকমের মিউজিক করছে, নতুন নতুন জনার এক্সপেরিমেন্টেশন, তাদের গান কিন্তু আসলে পৌঁছাচ্ছে না আমাদের। এখন তো বেসিক্যালি ডিজিটাল প্ল্যাটফর্মটাই মেইন, সো আমার মনে হয় যে ওই শেয়ার দিলেই আরো বেশি রিচ আউট করতে পারবে। আর আর প্রবলেম যেটা হচ্ছে এখন কভার আর্টিস্টরা যখন গান কভার করে হিট গানটাই বেশি শেয়ার হয়, নতুন একটা মানুষ যদি নতুন গান করে আপলোড করে সেটা কিন্তু আসলে শেয়ারও হচ্ছে না আর মানুষের কাছে পৌঁছায় না, কারণ ভাইরাল ভ্যালুটা নাই। এই কারণে মনে হয় মেইন ঝামেলাটা হয়েছে কভার সংস আর বিকামিং মোর পপুলার, অরিজিনাল আর্টিস্টরা তাদের গানগুলো পৌঁছাতে পারছে না। দোস্ত আরেকটা জিনিস কি হয়েছে বলি তোকে, একটা ব্যান্ড, সব ব্যান্ডের কিন্তু একটা জিনিস, আমরা একই ব্যান্ডে ছিলাম, যে একটা ব্যান্ড কিন্তু ইটস নট অ্যাবাউট ওয়ান সং, ইটস অ্যাবাউট দ্য হোল অ্যালবাম, ইটস অ্যাবাউট আ লাইফস্টাইল। এখন যেহেতু ইটস প্রিটি মাচ সিঙ্গল ড্রিভেন, আর তুই একটা ব্যান্ডের যদি পুরো অ্যালবাম না শুনোস, ইউ ক্যান নট বিকাম আ ফ্যান ওভারনাইট। একটা গান শুনে সো দেখবি যে একটা গানে 4 লাখ ভিউজ, আরেক গানে 20,000 ভিউজ, বিকজ এন্ড দ্যাটস ওয়াই দে ডোন্ট গো এনিওয়্যার, বিকজ তুই ব্যান্ডটাকে নিচ্ছিস না, তুই ওর একটা গান নিচ্ছিস। দ্যাট ইজ আ প্রবলেম, মানে আমরা যারা ব্যান্ড বা রক মিউজিক করি বা আমরা যেভাবে আসছি, উই নিড আওয়ার হোল অ্যালবাম, মানে আমাদেরকে চিন্তা হলে তা আসেন, তুই আসছিস কিন্তু তোর অনেকগুলো গান দিয়ে একটা সিং, এই যুগে তুই হইলে আমি হইলে উই উড হ্যাভ বিন লাইক ইউ নো বাই আলু মানে আমি চিন্তা করি ব্ল্যাকের ফার্স্ট অ্যালবামে প্রার্থনাদ হিট হইছে, প্রার্থনাদ কেমনে হিট হয়, এরকম একটা গানের কর্ড প্রোগ্রেশন বাংলাদেশের মানুষ নিল কেমনে, এই যুগে হইলে মানে সবচেয়ে ফ্লপ গান হইতো, আমরা কেমনে হিট হয়, আমরা গান কেমনে হিট হয় ওই টাইমে, ও মাই গড। না আমি বলবো কি, এটা এটা শুধুমাত্র ওই হিট হওয়ার কথা চিন্তা করে তো করিনি, এটা ইমোশন জড়িত, বুঝছিস না? এটা আরেকটা পয়েন্ট, এখন হচ্ছে এখন হচ্ছে ভিউ কত বেশি হবে ওই চিন্তা করে মানুষ গান মানে, ওইটাই দোস, ওইটা সবচেয়ে বড় সমস্যা। স্যার স্যার আমার কথা বলতে যাচ্ছে, কোন সমস্যা নেই। টনি একটা ভালো কথা বলছিল যে আমরা মিললে আমরা যে গান করব, আমরা যে গান করব এটা কি মিলবে দুইজনের, মানে বাফার বাফারিং এর জন্য বা ল্যাগ এর জন্য, মানে সিঙ্ক হবে কিনা? সিঙ্ক হবে না, আর ট্রাই দেই সিঙ্ক না হলে একজন গাইলাম বাকিরা ট্রাই দিলাম। আমি যেটা বলছি টনি যে যদি না হয় তাহলে এটা প্রোগ্রেসিভ রক, মনে আছে তো ড্রিম থিয়েটার?
তুমি যে জোনার গান করতে পারো না সেই গানকে পচাও না বুঝছো তুমি জীবনে প্রোগ্রেসিভ করতে পারো না সাড়ে সাত সাড়ে সাত এই টনি দি সাড়ে সাত ধর সাড়ে সাত সাড়ে সাত ধর সবসময় তুই গা তুই গা আমি এখানে গা সাড়ে সাত হয়ে যাবে টনি যখন সাত এটা ভালো হবে টনি যখন আমি আমি চারে বাজে পারতো না তখন তো কম্পোজিশন গুলো ফেলতো তখন তখন তো আমি তখন তো আমি বাজাইতাম না তখন তো খালি গাইতাম তখন তো অশিক্ষিত মিউজিশিয়ান ছিল আমাদের একমাত্র আমরা চারজন ছিলাম শিক্ষিত একটা ছিল অশিক্ষিত জাহানে যাই বলতাম টাকা থাকতো সাথে বাজা টাকা আছে কি না 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 জাহান টাকা থাকতো না তুমি পারতাম না কিছু আচ্ছা ঠিক আছে আরে আমি তো বাজাইতামই না হ্যাঁ বল সেটি তো বলতেছি ওকে ঠিক আছে বাজা কোনটা কোনটা আমার পৃথিবী কোনটা গাবই বল সুরে যাবে উড়বে মৃষব গাছের নিচে পরে পরে আসতেছে এটা এটা আমি একটু থামাই বলি আমি বলি আমি আমি একটা আইডিয়া সলিউশন দে একটা স্ট্রাম করবি জন তাশান গান হ্যাঁ সো ওই ওই গ্যাপটা হ্যাঁ ওই ও আচ্ছা 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 রাখতে পারবি না এখানে হ্যাঁ কারণ তাহলে এই যে তাহলে বাস সুরে যাবে জানি সূর্য উঠবে আরে টনি সাবাস মৃত সব গাছের নিচে পাথরের উপর বসে আচ্ছা এটা আমরা এখানে তিনজন ছিলাম না আরো মানুষ মনে দেখতেছে না আমি সেটা ভুলে গেছিলাম আজকে বলবে যে এটা দেখার পর এখন বলবে যে থ্যাংক গড ব্যান্ডটা ভাঙছে এবং তাসান ভাই যে প্রাইজ উঠেছিল ওখান থেকে আবার নেমে গেছে আর হ্যাঁ কেন না ফাইল আমি করছি ক্যানাডা থেকে শায়লা ফেরদৌস নামে একজন 7 লাখ বলেছে সো এখন পর্যন্ত হাইস্ট বিট পেয়েছে আমরা কোথা থেকে ধরো ক্যানাডা আচ্ছা কি নাম ওনার শায়লা ফেরদৌস আমরা যদি কিছুক্ষণের মধ্যে ক্লোজ না করতে পারি আমরা ওনাকে নিয়ে আসবো লাইভে আচ্ছা শিওর আর যিনি কোরিয়াতে ছিলেন উনি ওনাকে কল দেওয়া হয়েছে ওই যে বিপ্লব হ্যাঁ মন খারাপ করে চলে গেছে কারণ উনি ওনার মাটির হাড়ি ভেঙে দেখেছে ওনার 3.5 পর্যন্তই করতে পারতো তবে ওনাকে আমরা একটা কথা দিয়েছি উনি যখন ঢাকায় আসবে আপনার সাথে একদিন দেখা করিয়ে দিতে হবে আমরা এই কমিটমেন্টটা দিয়েছি ওনাকে খুব ভালো লাগলো জন তাশার সাথে খুব একটা কথাও হয় না তো একটা সুযোগ পেলাম তোর সাথে কথা বলার আর এটা একটা বিশাল উদ্যোগ আমার যে কোনো ধরনের সাপোর্ট লাগলে আমাকে বলবেন আর আমি খুব ভালো লাগছে যে আমার মানে সব মিউজিশিয়ানদের ইগুলো কি বলে জিনিসপত্রগুলো এখন অকশন হচ্ছে এটা অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য আর তাশানকে ধন্যবাদ এই নোবেল কজে তোর সাপোর্টটা দেওয়ার জন্য অসম থ্যাংক ইউ দোস্ত থ্যাঙ্কস ফর ড্রপিং বাই ওয়াজ আ প্লেজেন্ট সারপ্রাইজ এন্ড
আমরা মনে হয় কিছুক্ষণের মধ্যে ক্লোজ করে ফেলবো, আর শুনতে পাচ্ছি না, থাকবো শুনতে পাচ্ছি না, আমার কথা শোনা যাচ্ছে? আমি আবার আসছি, আরেকবার আসছি। আমার বেসিক প্ল্যান হচ্ছে এক মাসে আমার একটা গান ছাড়বো, পরের মাসে ইন্দালো একটা গান ছাড়বো, এইভাবে বছরটা পার করবো। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। ইনশাআল্লাহ আই জাস্ট ওয়ান্ট দিস, হ্যাঁ হ্যাঁ, আই জাস্ট নিড দিস শিট টু গো, ম্যান।